আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা জানব যে কোন স্বামী তার স্ত্রীকে যদি বোন বলে ডাকে বা স্ত্রী যদি তার স্বামীকে ভাই বলে সম্বোধন করে তাহলে এই ক্ষেত্রে বৈবাহিক সম্পর্কটা নষ্ট হয়ে যায় কিনা বা তালাক হয়ে যায় কিনা বা কোনো ক্ষতি হয় কিনা এ বিষয়ে আমরা হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে অনেক বড় একটা ব্যাধি রয়েছে যেটা উচ্চ বংশীয় কিছু স্বামী স্ত্রীর ভিতরে দেখা যায় যে বিভিন্ন কারণে হয়তো স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকে বা বিভিন্ন কথার ছলে অনেক সময় স্বামী ধরে নিন এভাবেই বলে, আরে বোন তুমি থামো এইভাবে বলতে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে স্বামী তার স্ত্রীকে এইভাবে বলে ডাকে যে আরে ভাই তুমি এই কাজটা করো না, এইভাবে কথায় কথায় বলে ফেলে। তা আসলে এই ভাই বলাটা বা বোন বলাটা এটা শরীয়ত সম্মত কিনা বা এর দ্বারা স্বামী স্ত্রী যে সম্পর্ক রয়েছে এটা কি নষ্ট হয়ে যায় কিনা। এমনিতে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে ভালোবাসার সম্পর্ক, মধুর সম্পর্ক, যে বিষয় আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, অর্থাৎ তোমাদের স্বামী স্ত্রী অর্থাৎ স্বামী স্ত্রীকে একে অপরের পোশাক স্বরূপ আল্লাহ তাআলা তৈরি করেছেন। তাদের সম্পর্কটা হচ্ছে পোশাক স্বরূপ, যেমনি ভাবে শরীরের সাথে জামাটা লেগে থাকে তেমনি তাদের সম্পর্কটা অনেক মধুর, অনেক ভালোবাসার। ভালোবাসা দিয়ে যে কোনো নামে ডাকা যায়, সে প্রিয়তমা, প্রিয়তম বা জান, এই ধরনের ভালোবাসার মানুষ, এই ধরনের বিভিন্ন কথা বলে স্বামী স্ত্রী একে অপরকে ডাকতে পারে, সম্বোধন করতে পারে, এটা জায়েজ রয়েছে, বরং উত্তম, যাতে করে স্বামী স্ত্রী সুন্দর একটা সুসম্পর্ক বজায় থাকবে, তাদের যে সংসার রয়েছে সেই সংসারে কোনো ধরনের অশান্তি আসবে না, এভাবেই তারা সংসারটা পরিচালনা করবে। কিন্তু এই সংসার পরিচালনার ক্ষেত্রে বা দেখা যায় যে এমন কিছু কাজ করে ফেলে, এমন কথা বলে ফেলে যে তাদের অজান্তেই অনেক সময় বৈবাহিক যে সম্পর্কটা রয়েছে এই সম্পর্কটা নষ্ট হয়ে যায় শুধুমাত্র এই ধরনের মাসআলা না জানার কারণে। এমন অনেক স্বামী রয়েছে যে দিনে দেখা যায় যে একবার নয় 10-12 স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে, আবার একই ছাদের নিচে বসবাস করছে, কিন্তু এতটা অজ্ঞতার কারণে তারা বুঝতেও পারে না, যে জানতে জানারও চেষ্টা করে না যে তালাক যদি হাসি বা ঠাট্টায় বা দুষ্টুমি করে রাগের মাথায় যেভাবেই বলুক না কেন স্বামী যদি স্ত্রীকে তালাক বলে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু তালাক হয়ে যায়। কিন্তু উচ্চ বংশীয় কিছু মানুষ রয়েছে যারা কোরআন এবং হাদিসের একেবারে জ্ঞান না থাকার কারণে তারা এই ধরনের কথাগুলো বলে এবং বলার কারণে তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তো আমরা আলোচনা করছিলাম যে ভাই বললে বা বোন বললে, অর্থাৎ স্বামী তার স্ত্রীকে বোন বলে ডাকলে বা স্ত্রী তার স্বামীকে ভাই বলে ডাকলে বৈবাহিক সম্পর্কটা নষ্ট হয়ে যায় কিনা। এ বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে হযরত আবু তামিমা আল হুজাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তার সূত্রে জানা গেছে যে এক ব্যক্তি তার স্ত্রীকে বোন বলে সম্বোধন করছে। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, একটু রাগান্বিত হয়ে বললেন যে ইনি কি তোমার বোন? তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, জি না, ইনি আমার স্ত্রী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন এবং এই যে যে তাকে বোন বলে ডাকা এই ডাকাটা অপছন্দনীয় করলেন, বললেন যে ভুলেও তুমি আর এ কাজ করবে না। অর্থাৎ এই হাদিস দ্বারা সুস্পষ্ট ভাবে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অপছন্দ করেছেন এবং নিষেধ করেছেন যে তুমি এই কাজ আর করবে না, তার দ্বারা সুস্পষ্ট যে যদিও বৈবাহিক সম্পর্ক আপনার নষ্ট হচ্ছে না কিন্তু এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তাই মাকরু, অতএব গুনাহ হওয়ার আশঙ্কা থাকে, আপনি সতর্ক হয়ে যান। অনেক সময় দেখা যায় এই ছোট্ট একটা ভুল হতে হতে একটা বড় পর্যায়ের ভুল হয়ে যায় এবং স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্কটা নষ্ট হয়ে যায়। অতএব আপনি ভাই বলবেন আপনার যে ভাই রয়েছে তাকে, আপনি বলবেন আপনার যে বোন রয়েছে তাকে, কিন্তু আপনি আপনার স্ত্রীর যে ভাই বোনের সম্পর্ক নয় তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, যে সম্পর্ক সম্পর্কে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন, আপনি সেই সম্পর্কটা বজায় রাখবেন, সেভাবে তাকে ডাকবেন। ভালোবাসা দিয়ে আপনি যে কোনো নামে ডাকতে পারেন কিন্তু ভাই বোন বলে ডাকাটা স্বামী স্ত্রীর এটা অনুচিত, অনুত্তম এবং মাকরু। অতএব এই কাজ থেকে অবশ্যই স্বামী স্ত্রী বিরত থাকতে হবে। যদি স্ত্রী যদি স্বামীকে নাম ধরে ডাকে বা স্বামী যদি স্ত্রীকে নাম ধরে ডাকে, কেউ কারোর প্রতি কোনো অভিযোগ না থাকে, স্বামী পছন্দ করে যে হ্যাঁ স্ত্রী নাম ধরে ডাকছে তাতে কোনো অসুবিধা নেই, সেভাবে আপনি নাম ধরেও ডাকতে পারেন কিন্তু তাকে ভাই বলে ডাকবেন না এবং স্ত্রী স্বামী তার স্ত্রীকে বোন বলে ডাকবেন না। এটা আপনার মাকরু হবে, গুনাহ হওয়ার আশঙ্কা থাকবে এবং এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন এবং নিষেধ করেছেন। অতএব এই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। তবে হ্যাঁ, এর দ্বারা আপনার বৈবাহিক সম্পর্ক
নষ্ট হচ্ছে না তো আমরা এই মাসালাটা জানলাম জানার পরে আজ থেকে আমরা নিয়ত করে ফেলব যেন ভুলেও এই ধরনের কাজ যেই কাজগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হন রাগান্বিত হন সে কাজগুলো শুধু এই মাসালাটা নয় যে কোনো বিষয় হোক যে কাজগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন অপছন্দ করেন যেগুলো তারা রাগান্বিত হন সে কাজগুলো আমাদের করা যাবে না তাহলে আমাদের দুনিয়া আখিরাত উভয়টাই বরবাদ হয়ে যাবে এবং বিনিময়ে আমাদের জাহান্নাম ছাড়া আর কোনো পথ থাকবে না আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং নিজের জীবন যাপনকে সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু